प्रिय शिक्षार्थीबृंद आशा करी परम करुणामय सृष्टिकर्तार असीम अनुग्रहे तुम्हारा भलो आछो एवं सुस्थ आछो तुम्हारे दुआए एवं आल्लाह रहमते आमिओ भलो आछि। এই মহামারী দুর্যোগে আমাকে নিজেকে নিজে সুরক্ষিত রাখতে হবে এবং প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক এবং কিছু সময় পর পর যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমরা সুরক্ষিত থাকব। তাহলে আমরা সুরক্ষিত থাকলে আমার পরিবার ভালো থাকবে, আমার এলাকা ভালো থাকবে, আমি ভালো থাকব। তাহলে আমরা আসো শুরু করি রসায়নের একটা বিষয়, সেটা হলো দেখো বিষয় রসায়ন অধ্যায় ষষ্ঠ, এটাতে আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টা আমরা গতদিন করেছিলাম, এখন আমরা এখান থেকে কিছু অঙ্ক করব। দেখো ওখানে ছিল না, এখানে আছে আণবিক ভর অন্তর বিদ্যমান সকল পরমাণু পারমাণবিক ভর যোগ করলে যা পাওয়া যায় তাই আণবিক ভর। সব যদি একসাথে যোগ করি সেটা হলো আণবিক ভর। তাহলে কী আছে, অণুতে বিদ্যমান অণু পরমাণু আমরা জানি, অণুতে বিদ্যমান সকল পরমাণু, অণুর পরে আছে পরমাণু, পরমাণুর যে ভরগুলো আছে সেটা বলা হয় পারমাণবিক ভর। তাকে যোগ করি যা পাওয়া যায় তাই হলো আণবিক ভর। এখন মৌল, কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মৌল বলে। কোনো পদার্থের গ্রামে প্রকাশিত, গ্রাম হলো গ্রাম, কেজি, কিলোগ্রাম, এগুলোর একটা অংশ হলো গ্রাম, ক্ষুদ্রতম অংশ, সে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। এক মোল, তাহলে এক মোলটা কী, এক মোল, দুই মোল, চার মোল, এগুলো কী? এটা একটা পরিমাপ। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এই 6.023 × 10²³ উক্তি পরমাণু আছে তাকে এক মোল বলে। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন দেখো এই যে এই কথাটা আছে, এই কথাটা হয়েছে কি যে ইতালির পদার্থবিদ অ্যামিডিও অ্যাভোগাড্রো এই যে ব্যক্তি, ইনি 1812 সালে একটা পরিমাণ দেন, সেটা হলো এন সংখ্যককে আছে 6.023 × 10²³। এই যে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এর ভিত্তি করে কিন্তু এই অধ্যায়টা তৈরি হয়েছে। এখন দেখো এটা কিন্তু পরমাণু, অণু, পরমাণু, অণু ও আয়নের ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তাহলে এই তিনটা ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে আমরা এই সংখ্যাটাকে মনে রাখতে হবে যে এটা অ্যাভোগাড্রোর সংখ্যা। এই দুই অঙ্কটা আমরা করব। রসায়নের পরিমাপের যে দুটা দুই ধরনের দিক আছে, একটা গুণগত, একটা পরিমাণগত। এই গুণগত পরিমাণগত হলো তার গুণ কী কী আছে, কী কী ধরনের কাজ হয়, আর পরিমাণগত হলো এর মধ্যে কী কী পরিমাণ আছে, যেই মৌলগুলো আছে, যৌগগুলো আছে, তার পরিমাণ কতটুকু সেই সম্পর্কে জানা যায় পরিমাণগত দিক থেকে। তাই রসায়নের দুটি দিক জানা যায়, একটা হলো গুণগত, একটা পরিমাণগত। তাহলে আসো আমরা দেখি এটার, যেমন ধরে নিলাম H2O, এখানে হাইড্রোজেন মান কত, 1, কয়টা আছে হাইড্রোজেন, 2টা, অক্সিজেন কয়টা আছে, 16টা, তা কত হলো 2 + 16 কত হলো 18।
তাহলে এর উপর ভিত্তি করে কিন্তু আমরা অঙ্কটা করছি, ঠিক আছে। একটা অঙ্ক করি, অঙ্ক করলে কিন্তু আমরা এই সম্পর্কে একটু ধারণা পাবো যে এটা কি করে ব্যবহার। এখন আমরা একটা সমস্যা সমাধান করি। তাহলে বইয়ের মধ্যে আছে একটি হাইড্রোজেন এবং অক্সিজেন মিশ্রণে কী তৈরি হয়, পানি। একটি পানির অণুর ভর কত? তাহলে আমরা একটু আগে শিখেছিলাম যে মানটা এম ইকুয়াল টু 6.023 ইন্টু 10^23। এই যে সংখ্যাটা শিখেছিলাম এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কী করে করব? আমরা জানি যে এক মোল H2O সমান কত? 1 × 2 × 16 কত হলো? 18 গ্রাম। এটা হলো তার সংখ্যা। এবং এটাতে যদি আমরা ধরে নেই 6.023 × 10^23 পানির অণু, এত টি পানি অণু। এখন তাহলে হচ্ছে একটি পানির অণু কত? তাহলে আমরা এটা বের করতে পারি, কী করব? এখানে 6.023 × 10^23 টি H2O অণুর ভর কত? 18 গ্রাম। তাহলে এখানে এতটি অণুর ভর হলো 1 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? তাহলে একটি পানি অণুর ভর কত হবে? 18 গ্রাম 6.023 × 10^23। এই যে অঙ্কটা আছে, এখন এটাকে যদি আমরা ভাগ করি কী দাঁড়াবে দেখো। এখান থেকে যদি আমরা করি কী আসে, কত আছে এখানে? 18 ÷ 6.023 কত এলো? এটা কিন্তু আসে কত দেখো একটু, 2.98854 3915 ইন্টু এই যে এটা নিচে আছে ভাগ, গুণে যখন উপরে উঠে যাবে কী হবে? -23। এখন এটাকে যদি আমরা নিয়ারলি করি তাহলে 5 অথবা 5-এর উপরে থাকলে আগেরটার সাথে এসে এক যোগ হয়, 2.99 লিখে আমরা লিখতে পারি 10^-23। তাহলে এখানে একটি পানির অণুর ভর কত? 2.99 × 10^-23। এটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা একটা অঙ্কের সাথে সাথে এখন আরেকটা অঙ্ক করব। আগে আমরা এটা বুঝে নিই একটু, শতকরা সংযুক্তি করব। শতকরা সংযুক্তি কি? কোনো 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলে শতকরা সংযুক্তি বলে। যেমন ধরো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন কত? 1, যোগ ক্লোরিন কত? 35.5, কত হলো? 37.5। এই ধরনের কোনো 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলে শতকরা সংযুক্তি করলো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে এটা আছে। তাই এটা একটা অঙ্ক যদি করি তাহলে আমরা এর থেকে বুঝতে পারবো যে এটা কীভাবে নির্ণয় করা যায়। তো দেখো আমরা লিখি নেই
समस्या शन शन एच सी एल जोगे हाइड्रोजेन और क्लोरीन शतकरा संयुति निर्णय कर एखन एखे किन्तु दिए हाइड्रोक्लोरिक हाइड्रोजन क्लोरीन शतकरा संयुति अंकगुलो अनेकटा हमें शतकरा अंक कर ठीक तार मत यही अंकगुलो करते गए शतकरा जेटा चाय सेटा हबे डान दिके और जेटा देवा थाके सेटा हबे बा दिके ताहले आमरा अंकटा जदि करि ताहले एखन समाधान जदि आसे ताहले एखाने देखा जाच्छे हाइड्रोक्लोरिक एसिडेर आणविक भर कत हाइड्रोजन एक क्लोरीन 35.5 समान 36.5 ताहले एखन जदि आमरा एटा पेये गेलाम कार हाइड्रोक्लोरिक एसिडेर हाइड्रोजन कत एक और क्लोरीन हलो 35.5 ताहले एखन जदि आमरा करि 36.5 ग्राम हाइड्रोक्लोरिक एसिडे एत ग्राम हाइड्रोक्लोरिक एसिडे मध्य एसिडे मध्य हाइड्रोजन ए परिमाण कत 1 ग्राम ताहले एखाने 1 ग्राम हाइड्रोक्लोरिक एसिडेर मध्य हाइड्रोजेन परिमाण हबे कि हबे 1/35.5 ग्राम एखन एटाके जदि आमरा काज करि जदि एटाके जदि आमरा अंगटा करि तो कि दाड़ाय देखो एखाने आछे कि 1/35.5 कि हलो এটা সংখ্যায় হলো এখন যদি আমরা এটা কত হলো 100 তে গ্রামে হাইড্রোক্লোরিক এসিডের পরিমাণ কি হবে 1 গুণন 100/5.5 গ্রাম এখন এটাকে যদি আমরা করি আগে যেটা করেছিলাম সেটাকে যদি 100 দিয়ে গুণ দেই 2.81 হচ্ছে কিন্তু এখন দেখো একটু আমরা এটাকে যাই কি হবে 36.5 হাইড্রোজেন সিডিয়াম পরিমাণ 1 বাই এত এটা 35 না এটা হবে 36 আর এটা হবে 36 কারণ এই 36টা এখানে চলে আসবে এখন এটা কত হবে দেখো 100 ডিভাইড বাই 36.5 কত হলো 2.7 3 9 7 2 6 0 2 7 তাহলে এটাকে আমরা নিয়ারলি লিখতে পারি 2.74 গ্রাম এই এটা 9 তাই এখান থেকে 5 এর উপরে আছে এটা এই জন্য এখান থেকে 1 এখানে নিয়ে আসতে পারি তাই 3 একে 4 হয়ে গেল দেখো তাহলে একটা অংশ পেলাম কার এটা হাইড্রোজেন এখন দেখো আবার ক্লোরিনের তাহলে এখানে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিনের
পরিমাণ কত আছে 35.5 1 গ্রাম হালকা অ্যাসিডের মধ্যে ক্লোরিন এর পরিমাণ 35.5/37.5 গ্রাম তাহলে এখন 100 তে কত আছে 100 মধ্যে আছে 35.5 × 100 = 36.5 গ্রাম এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যায় দেখো এটা হলো 35.5 তাহলে 35.5 × 100 ডিভাইড বাই 36.5 কত হলো এটা হলো 97.26027397 তাহলে এটা কত হয় 97.26 তাহলে এখান থেকে আমরা এটা পেলাম এখন যদি একটা জিনিস দেখি আমরা তাহলে হাইড্রোজেন কত পেয়েছি 2.74 এটা জি এটাও জি আর ক্লোরিন পেয়েছি কত 97.26 জি এই যোগ দিলে হাইড্রোজেন ক্লোরিন কি হলো এটা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে কি হবে 2.74 + 97.26 এগুলো তো কত 100% হয়ে গেল অথবা এটাকে এতদূর না করেও আমরা যদি পুরোপুরি 100 থেকে 2.74 গ্রামকে যদি মাইনাস করি কি দাঁড়াবে 97.26 গ্রাম তাহলে এই হিসেবটা যেহেতু আমরা জানি এটার হিসেব এবং এটা দুইটা হিসেব মিলে 100 তাহলে 100 থেকে যদি আমরা যে কোনো একটাকে বার দেই বের করে বাদ দিলে বাকিটা পাওয়া যাবে বুঝতে পারছি এখন দেখো পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করছি সেটা হলো মোলারিটি মোলারিটি হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয় তাহলে আমরা কিন্তু এটা শিখেছিলাম দ্রবণ এগুলো দ্রব যোগ দ্রাবক এটা দিয়ে কিন্তু এটা আমরা শিখেছিলাম তাহলে এখানে প্রশ্ন হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয় ঠিক এটাকে আমরা যদি একটা অঙ্ক দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি দেখো তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে এটা একটা বোর্ডের পরীক্ষার অঙ্ক এই অঙ্কটা আসছিল আমরা সমাধান করি সমস্যাটা হলো 3টি পাত্রে দ্রবের পরিমাণ ভিন্ন এটা প্রমাণ করতে বলছে এখন ধরে নিলাম প্রথম পাত্রে আছে সোডিয়াম কার্বনেট দ্বিতীয় পাত্রে আছে সোডিয়াম সালফেট তৃতীয় পাত্রে সোডিয়াম নাইট্রেট এখন এই 3টা মান দেওয়া আছে তাহলে আমরা জানি আমরা কী জানি হাইড্রোজেন W/mV=C এখন এটাকে যদি আমরা আরআরই গুণ করি তাহলে কি পাই তাহলে এটা পাই বা লিখি 1000W = C
ভি। এখন যদি এটা থেকে আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখি সি এম ভি বাই থাউজেন্ড। এখন এখানে দেখো কী আছে, ডাব্লিউ আছে, সি আছে, এম আছে, ভি আছে, তাহলে কোনটা কী জিনিস আমরা একটু এটাকে খেয়াল করে লিখি আগে। তাই এখানে সি সমান হলো কি, ডাব্লিউ সমান কি, এম সমান কি, বি সমান কি। তাহলে দেখো সি হলো ঘনমাত্রা বা বা শক্তি মাত্রা। এখন এটা আমরা জানি ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান হলো পদার্থের পরিমাণ। আমরা যেহেতু এটা ডাব্লিউর মানটা বের করব পদার্থের পরিমাণ, তাহলে কত আছে এটা, এটা এম হলো পদার্থের আণবিক ভর, এটা হলো পদার্থের আণবিক ভর, পদার্থের আণবিক ভর, আর ভি হলো পদার্থের আয়তন, পদার্থের আয়তন। এখন এখানে দেখো এম মানে মাস ভর, ভি মানে ভলিউম আয়তন, এমনি করে আমরা এটা মনে রাখতে পারি। এখন তাহলে এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, তাই তিনটার ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা আমরা বের করব, তাহলে এই তিনটি পাত্রের দ্রব্যের পরিমাণ ভিন্ন। তাহলে এই মানগুলো থেকে যদি আমরা উত্তরটা পেয়ে যাই তাহলে দেখতে পারবো আসলে ঘটনাটা কি ঘটছে। এখন আমরা আণবিক ভর বের করি, কার, সোডিয়াম কার্বনেট, তারপর কী রয়েছে সোডিয়াম সালফেট, তারপরে কী রয়েছে সোডিয়াম নাইট্রেট। এখন এটাকে যদি আমরা ভাঙাই মোলগুলো তাহলে জানতে পারবো সোডিয়ামের কত, 23। এটা কয়টা আছে সোডিয়ামের, দুটা, যোগ কার্বন, কার্বনের কত আছে 12, যোগ অক্সিজেনের কত আছে 16, অক্সিজেন কয়টা তিনটা, তিন দিয়ে গুণ, তাহলে এটাকে আমরা একটা করে ফেলি আগে 23 দোকানে 46 যোগ 12 যোগ 316 48, তাহলে এখানে অক্সিজেন তিনটা, তাহলে 8 × 10 = 6, 1 × 5 = 5, 5 × 6 = 10, 106 এটা হলো। এখন এটার মান কত, তাহলে 23 × 2 যোগ সালফারের মান কত 32, একইভাবে 16 × 4 অক্সিজেনের ভ্যালু, 16 কয়টা অক্সিজেন আছে 4টা, তাহলে এটাকে যদি করি 23 × 6 = 36, 32 × 4 = 66, যোগ করে কত হয় 6 × 8 = 8, 8 × 4 = 12, 2 হাতে 1 × 7 = 7, 7 × 10 = 10, 14 142। এখন আবার সোডিয়াম নাইট্রেট, সোডিয়ামের কত আছে 23 × 2, তাহলে তারপরে দেখি আমরা এখানে কত আছে নাইট্রোজেনের কত 14, আর অক্সিজেনের 16, কয়টা তিনটা। এখন এটাকে যদি করি 23 × 6 = 14, 3 × 16 = 48, তো এটা যদি যোগ করি কত হয় 8 × 6 = 12, 12 × 6 = 18, 8 হাতে 1 × 5 = 5, 5 × 6 = 6, 6 × 10, তাহলে আমরা একটা দুটা তিনটা অর্থাৎ এখানে পেলাম সেরকম কার্বোনেটের ভ্যালু 106,
সোডিয়াম সালফেটের ভ্যালু 42, সোডিয়াম নাইট্রেটের ভ্যালু 108। তাহলে এখন এরা এই ভ্যালুগুলো যদি আমরা এই জায়গায় বসাই তাহলে কী দাঁড়ায়? আমরা ধরে নিলাম প্রথম পাত্র W1 ইকুয়াল টু CmV/1000। এখন এখানে দেখো সি কত হলো 0.01 ইন্টু কত আছে এম, এটা 100। আর সোডিয়াম কার্বনেটে কত আছে 106, 106/1000। এখন এটাকে আমরা সলভ করব কি দাঁড়ায় দেখো, এটা করলে 01 ইন্টু 100 ইন্টু 106 ডিভাইড বাই 1, 1, 2, 3। আচ্ছা, তো 0.1 ইন্টু 100 ইন্টু 106 বাই 1, 1, 2, 3 কত হলো 1.06 দ্রব। দ্বিতীয়তে কি আছে? W2 যদি করি CmV/1000 ইকুয়াল টু সেম জিনিস থাকবে 1 ইন্টু 100, শুধু এটা পরিবর্তন হবে 142, 142/1000 কত হলো 0.1 ইন্টু 100 ইন্টু 1 42 ডিভাইড বাই 1000 কত হলো 1.42, এইটা দ্রব। এবার তৃতীয় পাত্র ডব্লু 3 CmV/1000 0.1 ইন্টু 100, তৃতীয় আসা কি 108। ডিভাইড বাই 1000 কত হলো 0.1 ইন্টু 100 ইন্টু 108 ডিভাইড বাই 1, 1, 2, 3 তাহলে 1.08 দ্রব। এখন এই অঙ্কগুলোতে দেখে কিন্তু আমরা এ সম্পর্কে ধারণা করতে পারছি যে প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র এবং তৃতীয় পাত্র তার মান, দ্রবণের মান ভিন্নতা রয়েছে। কারণ এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেট, এর যে আণবিক ভর আমরা এই তিনটে বের করেছি, যদি বের করে নিতে পারি তাহলে আমার পক্ষে এটা বের করা ইজি হবে। এটা পরীক্ষায় আসছিল SSC পরীক্ষায়। এখন এই SSC পরীক্ষার অঙ্ক এরকম আসলে আমরা এরকমভাবে করতে পারবো যদি অধ্যায়গুলি ঠিক করে পড়ি। অধ্যায়ের অঙ্কগুলি আমাদের পরীক্ষায় থাকে, এগুলি থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় বা এদিক ওদিক করে দেয়, তাহলে আমরা কিন্তু জিনিসগুলো পারি। তাহলে দেখো, তাহলে মোলারিটি কী হলো? এটা হলো তার মোলারিটির পরিমাণ, অর্থাৎ দ্রবের পরিমাণ। মোলারিটি হলো দ্রবে যে দ্রব থাকে, যেই পরিমাণ দ্রব থাকে এই দ্রবর পরিমাণটাই হলো তার মোলারিটি। এই দ্রব দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে এই পরিমাণ দ্রব, এই পরিমাণ দ্রব এবং এই পরিমাণ দ্রব আছে। প্রশ্নটা কী ছিল? যে তিনটি পাত্রে দ্রবের পরিমাণ ভিন্ন প্রমাণ করো। তাহলে এই তিনটা পাত্র আমরা দেখিয়েছি, প্রত্যেকটা 100 ml করে আছে, 0.1 ml করে আছে, তিনটা একই আছে, আর শুধু তার উপাদানগুলো ভিন্ন ছিল, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট। এখানে আমাকে জানতে হবে, যদি অঙ্ক করবো অঙ্ক করে জানতে হবে যে আসলে
सी एर भैल्यू की डब्ल्यू की एम की एवं भि की তাহলে এটা যদি জানি তাহলে আমরা এখান থেকে এটা বসিয়ে করতে পারব। বুঝতে পারছি কথাগুলো? তাহলে আমরা এই অঙ্কগুলো যদি আমরা করি তাহলে এই অধ্যায়ের সবচেয়ে সহজ জিনিস হলো এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং এগুলো এইটার শুধু বোঝার ব্যাপার। আমি সবচেয়ে কেমিস্ট্রির মধ্যে ইজি চ্যাপ্টার হলো এই অধ্যায়টা, এই অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা খুব ইজি চ্যাপ্টার। এর শুধু ম্যাথ থেকে কিছু টার্ম আছে, ম্যাথগুলো যদি করি আমরা তাহলে অবশ্যই এটা থেকে সমাধান করতে পারবো এবং অঙ্ক অবশ্যই থাকবে, একটা প্রশ্ন অবশ্যই থাকে, সেখানে আমরা এটা 10 পেয়ে যাব। খোদা হাফেজ, ভালো থাকো।